আসসালামু আলাইকুম আইপি ভার্সন 6 এর নতুন ভিডিও সিরিজে সবাইকে স্বাগতম। আমরা এই ভিডিও সিরিজে শুধুমাত্র আইপি ভার্সন 6 নিয়েই কথা বলবো, কোনো আইপি ভার্সন 4 থাকবে না। আমরা আইপি ভার্সন 4 এর কিছু বেসিক থিওরি দেখব, যেটা আমাদের মডিউল সিসিএনএ মডিউল 1 এ আসলে কমপ্লিট হয়ে গেছে। তবু আমরা একটু ওভারভিউ করব, যেন আবার একটু মনে হয়ে যায়, দেখলেই মনে হয়ে যায়। তারপর আমরা কিছু কনফিগারেশন করব, বেসিক কনফিগারেশন আমরা জানি আসলে আইপি ভার্সন 6 এর ডুয়েল স্ট্যাকটা আমরা মডিউল 1 এ করেছি। তো আমরা এটাতে শুধুমাত্র আইপি ভার্সন 6 নিয়ে কাজ করব, তো ডুয়েল স্ট্যাক না, শুধুমাত্র আইপি ভার্সন 6 থাকবে। এবং আমরা কনফিগারেশন করার পরে আমরা সবগুলো রাউটিং প্রোটোকল আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। আমরা সব শেষে আমরা ডিএসসিপি কনফিগারেশন করব, আইপি ভার্সন 6 এর যেই অটো কনফিগারেশন এটা করব। তারপর আমরা চেষ্টা করব যে টানেলিং কনফিগারেশন করা যায় কিনা। তো শুরু করি আমরা একটু ওভারভিউটা, থিওরিটা। আমরা একটু আইপি ভার্সন 6 এর কিছু এক্সাম্পল দেখি। তো একটা যদি আইপি ভার্সন 6 এর এক্সাম্পল দেখি আমরা, এখানে আমরা দেখতে পাবো যে আইপি ভার্সন 6 হলো 128 বিটসের, আইপি ভার্সন 4 হলো 132 বিটের। আমরা জানি যে আইপি ভার্সন 4 সবসময় আমরা ডটেড ডেসিমেলে লিখি এবং ডেসিমেল অ্যাড্রেসে হয়। আমরা সবসময় চিন্তা করি বাইনারিতে, কিন্তু লিখি ডেসিমেলে। এখানেও আইপি ভার্সন 6 আমরা 128 বাইনারি বিটে লিখব, বাইনারি বিটে চিন্তা করব, কিন্তু এক্সপ্রেস করব হলো হেক্সাডেসিমেল ফর্মে। তো এখানে হেক্সাডেসিমেল ফর্মে প্রত্যেকটা 16 বিট পর পর আমরা একটা করে কোলন দিয়ে এখানে লিখব, এবং প্রত্যেকটা 16 বিটে আসলে 4টা করে হেক্সাডেসিমেল নাম্বার থাকবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অনেক বড় একটা নাম্বার আইপি ভার্সন 6 এর অ্যাড্রেস দেখা যাচ্ছে, এবং এখানে একটা /64 দেখা যাচ্ছে। /64টা আসলে আমাদের আইপি ভার্সন 4 এ যেরকম একটা CIDR ইউজ করি আমরা, স্ল্যাশ নোটেশন, এখানে /64 দিয়ে বোঝাচ্ছে যে প্রথম 64 বিট হলো আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস, এবং পরের 64 বিট হলো হোস্ট পার্ট। তো এত বড় অ্যাড্রেস তো আসলে মনে রাখা পসিবল হয় না, আমরা আগেও দেখেছি। তো আমরা দুইটা রুলস ফলো করি সবসময়। রুলস 1 হলো আমাদের জিরো কম্প্রেশন, আমরা লিডিং জিরোটাকে বাদ দিয়ে দিব, মানে লিডিং জিরো যতগুলো থাকবে সবগুলা জিরো বাদ হয়ে যাবে, অমিট করে ফেলবো। তারপর যতগুলো রুলস 2 হলো যতগুলা ম্যাক্সিমাম জিরো সিরিজ থাকবে, মানে পরপর সিরিজ থাকবে জিরো, ওইগুলাকে আমরা ডবল কোলন দিয়ে অমিট করে ফেলবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে যদি আমরা লিডিং জিরোটাকে বাদ দেই বড় অ্যাড্রেসটা থেকে, তাহলে আমরা একটা ছোট একটা নাম্বার পাই। এটাকেও আমরা আসলে ম্যাক্সিমাম জিরো, এখানে 3টা আছে, এই 3টা জিরোকে আমরা অমিট করব। তো এখানে 3 জিরোগুলোকেই শুধুমাত্র অমিট করা যাবে, কারণ আমরা যখন অ্যাড্রেসটাকে লিখব, আমাদের ডিভাইস কম্পিউটার হতে পারে অথবা রাউটার, ওরা নিজেরা বুঝে নেবে যে আসলে এই ডবল কোলনের মধ্যে আসলে জিরো আছে, ম্যাক্সিমাম জিরোগুলো আছে। তো এখানে যতগুলা অ্যাড্রেস শর্ট থাকবে, তো ওরা প্যাডিং হিসাবে এখানে জিরো বসায় 128 বিট ফুল করে নেবে। তো এটা হলো আমাদের কম্প্রেশন করার জন্য আইপি ভার্সন 6। তো এখান থেকে কিন্তু আসলে ভেন্ডর এক্সামের মধ্যে কোশ্চেনও আসে, বিভিন্ন জায়গায় কোশ্চেন জিজ্ঞাসাও করে ইন্টারভিউ বোর্ডে। তো এই দুইটা রুলস একটু মনে রাখলে ভালো হবে। আইপি ভার্সন 6 এর যদি আমরা অ্যাড্রেসটা দেখি, এখানে দুইটা পার্ট, নেটওয়ার্ক অ্যাড্রেস এবং হোস্ট পার্ট, দুইটা পার্ট 64 বিট। এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং হোস্ট পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে টু দি পাওয়ার 64 সংখ্যক হোস্ট হতে পারে, মানে হিউজ নাম্বার অফ হোস্ট আসলে এখানে, এবং সাবনেটও অনেক বেশি। সাবনেট নাম্বারটা হলো 65,536 নাম্বার, এতগুলো সাবনেট হবে। তো অনেক সাবনেট হবে। তো আমরা এখানে দেখি যে আসলে ইউনিক অ্যাড্রেস, আমরা যে আসলে এখানে /64 নোটেশন লিখতেছি, আসলে আরও কম হইল না কেন, আরও বেশি হইল না কেন, তো এখানে /64 পর্যন্ত কেন, কিভাবে আসলো, তো ওইটা আমরা একটু দেখে আসি। তো আমরা এখানে গ্লোবাল ইউনিক অ্যাড্রেসটা কীভাবে আসলো ওইটা দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আয়ানা, যে আমাদের হায়ার অথরিটি, ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বার অথরিটি যারা, তারা পুরো ওয়ার্ল্ডকে আসলে 5টা রিজিয়নে ভাগ করে দিয়েছে, আমরা হলাম এপনিক রিজিয়নে। তো আমি এখানে এটা রেখেছি কারণ হলো যে প্রত্যেকটা রিজিয়নে আসলে আইপি ভার্সন 6কে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে, এবং আইপি ভার্সন 4 আসলে পুরোপুরি স্ট্যান্ডার্ড না, কিন্তু আইপি ভার্সন 6 আসলে পুরোপুরি স্ট্যান্ডার্ড। আইপি ভার্সন 4 এ যখন স্ট্যান্ডার্ড করতে হয়েছে তখন স্ট্যান্ডার্ড করা হয়েছে, কিন্তু আইপি ভার্সন 6 নতুন এবং এটা পুরোপুরি স্ট্যান্ডার্ড আকারেই এটা রিলিজ করা হয়েছে। তো আমরা এখানে দেখতে চাই যে কোন রিজিয়নের জন্য আসলে কতটুকু অ্যাড্রেস অ্যাসাইন করা হয়েছে, এপনিকের জন্য কত, আফটেনিকের জন্য কত, সবগুলোর জন্য আমরা এখানে দেখি। তাহলে আইপি ভার্সন 6 এর যে গ্লোবাল ইউনিক অ্যাড্রেস, তো এখান থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে 8 ভাগের 1 ভাগ অ্যাড্রেসকে শুধুমাত্র এই পর্যন্ত পাবলিকলি অ্যাসাইন করা হয়েছে, মানে একটা মাত্র ব্লককে অ্যাসাইন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে যে 200/0:/3, মানে এই ব্লকটাকে শুধুমাত্র এই নেটওয়ার্কটাকে শুধুমাত্র আয়ানা রিলিজ করেছে আসলে আইপি ভার্সন 6 হিসেবে আমাদের 5টা রিজিয়নের জন্য। তো এটা কিভাবে আসলো, যদি আমি এখানে হেক্সাডেসিমেলটাকে যদি এখানে বাইনারিতে কনভার্ট করি, দেখব যে এখানে আসলে 4টা করে পার্ট প্রত্যেকটা হেক্সাডেসিমেল নাম্বারে। তো এখানে শুধুমাত্র ফার্স্ট ব্লকের প্রথম যে ব্লকটা আছে ওটা থেকে মাত্র প্রথম 3টা বিটকে শুধুমাত্র রিলিজ করা হয়েছে আইপি ভার্সন 6 এর জন্য। তো এই জন্য আসলে 2000:/3 আসছে। তো আমরা আসলে পরের স্লাইডে যদি যাই দেখতে পাবো যে আসলে মোস্টলি কমন অ্যাড্রেস যেগুলো হয়। তো এটা আসলে এটা একটু দেখলে হয়তো একটু অসুবিধা হবে, আমরা একটু পরের স্লাইডগুলোতে যাই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এপনিক আয়ানার থেকে আসলে /3 যখন রিলিজ করা হয়েছে, এখানে কিছু রেজিস্ট্রি বিট আছে, রেজিস্ট্রি বিট কিছু রিজার্ভ বিট থাকবে। তো ওই জন্য আমাদের এখানে 20 বিটসকে রাখা হয়েছে আসলে রেজিস্ট্রি বিট হিসাবে। তো আয়ানার থেকে আসলে সবগুলা রিজিয়নকে /23 নোটেশনে অ্যাড্রেসগুলোকে দেওয়া হয়েছে। তো রেজিস্ট্রি বিট রেখে সাবমিটিং করে তারপর দেওয়া হয়েছে। তো আমাদের এপনিকের জন্য হলো /23 নোটেশনের যে অ্যাড্রেসটা এটা। তো আমরা যদি দেখি যে এটা হলো আমাদের এপনিকের জন্য অ্যাড্রেস, এবং এপনিক যখন একটা এই অ্যাড্রেসটাকে যখন কোনো একটা আইএসপিকে দিবে, আইএসপি অথবা কোনো একটা কান্ট্রি রিজিয়নকে দিবে, তখন আসলে কিছু সংখ্যক বিটকে রেখে সাবমিট হিসেবে তারপর দিবে। মানে এখানে আসলে 9 বিট সাবমিট বিট থাকে। আমরা একবারে সব শেষের যে একটা স্লাইড আছে ওই স্লাইডে আমরা দেখতে পারবো যে আসলে অনেক সুন্দর করে সাজানো আছে ওইখানে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এপনিক পেয়েছে আসলে 23 নেটওয়ার্ক বিট, কিন্তু এপনিক আসলে আইএসপিগুলোকে দিতেছে হলো /32, কারণ আইএসপিগুলোকে ভাগ করে দেওয়ার জন্য তারা কিছু বিটকে রেখে দিয়েছিল। তো আইএসপি এ যদি আমি চিন্তা করি /32 বিটের জন্য, তো আইএসপির মধ্যেও কিন্তু অনেকগুলো আসলে সাবমিট বিট করতে পারবে, ঠিক না? তো আইএসপি এ আবার কোনো একটা অর্গানাইজেশনকে যখন দিবে, তো আইএসপিও আসলে কিছু সাবমিট করে তারপর কোনো একটা অর্গানাইজেশনকে দিবে। তো আমি ধরে নিলাম যে অর্গানাইজেশন এ কে দেওয়া হয়েছে /48 মানে নোটেশনের যে অ্যাড্রেসটা ওইটা। তো আমরা এখানে আগে /3 ছিল এপনিক থেকে দেওয়া, সরি আয়না থেকে এপনিক পেয়েছে হলো /23, এবং আইএসপিকে দেওয়া হয়েছে /32। তো এবং তাহলে অর্গানাইজেশন যেগুলো থাকবে অর্গানাইজেশনগুলোকে আইএসপি দিবে হলো /48 নোটেশনের অ্যাড্রেস। তো অর্গানাইজেশন এ যখন কোনো একটা অ্যাড্রেস পাবে, অর্গানাইজেশন আসলে নিজের যে নেটওয়ার্কটা থাকবে ওই নেটওয়ার্কের মধ্যে কিছু সাবমিটিং তো অবশ্যই করতে হবে। তো আমি আমাদের যে ইউনিভার্সিটি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তো আমি ধরে নিলাম যে ইউআইইউ কোনো একটা আইএসপি অথবা কোনো একটা অর্গানাইজেশন থেকে তারা একটা অ্যাড্রেস কিনেছে যেটা কিনা /48 নোটেশনের। তো /48 নোটেশন তো পুরোটা ইউজ করা যাবে না, তো এই জন্য তারা কিছু সাবমিটিং করে নিয়েছে। সাবমিট করার জন্য এখানে 16 বিট আসলে সাবমিট বিট থাকবে। তো 16 বিট সাবমিটটা করার পরে যে অংশটা থাকবে বাকি অংশটা, যেটা ইন্টারফেস আইডি আসলে বলে, যেটাকে আমরা বলি হোস্ট পার্ট অথবা 64 বিট ইন্টারফেস আইডি বলতে পারি আমরা। তো এখানে আমি দেখতে পাচ্ছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। আয়ানা থেকে আমরা পেয়েছিলাম /3, রেজিস্ট্রি ভ্যালু 20 অ্যাড করার পরে /23 পেয়েছে হলো এপনিক থেকে আইএসপি পেলো হলো /32, तारपर साइट प्रीफिक्स जेटा आछे जेटा किना आईएसपी कोनो एकटा साइट के अथवा कोनो एकटा अर्गानाइजेशन के दिबे तारा हलो /48 तो /48 ते किछु सबनेटिंग भाग करे 16 बिट रेखे तारपर /64 पर्यन्त नेटवर्क एड्रेस रेखे बाकी 64 के देওয়া হয়েছে হলো बाकी होस्टेर জন্য তো এই হিসাবে আসলে প্রত্যেকটা আপনারা দেখতে পারবেন যে আইপি ভার্সন 6 এর বেশিরভাগ অ্যাড্রেস সব অ্যাড্রেসই প্রায় /64 নোটেশন থাকে তো আমরা যদি এখানে আরো কিছু দেখতে পারি এটা হলো গ্লোবাল রাউটিং প্রেফিক্স /48 মানে কোন একটা অর্গানাইজেশন যখনই একটা অ্যাড্রেস কিনে আনবে তখন আসলে 48 বিটে কিনে আনবে আর ওই অর্গানাইজেশন ওই অ্যাড্রেসটাকে 16 বিট সাবনেট বিটে ভাগ করতে পারবে এবং হোস্টের জন্য 64 বিট রেখে দিবে এটাই হলো রুলস ইউনি জেনারেল ফরম্যাটের জন্য ইচ্ছা করলে 64 থেকে আরো কিছু রাখতে পারবে এটা ওই অর্গানাইজেশনের উপর বেস করবে মানে ডিপেন্ড করবে আমরা যদি আরো কিছু অ্যাড্রেস দেখি এটা হলো আমাদের আইপি ভার্সন 6 এর গ্লোবাল ইউনিকাস্ট অ্যাড্রেস আমরা যখন কনফিগারেশনে যাব তখন আরো ডিটেইলস আসবে এগুলো এটা হলো লিংক লোকাল অ্যাড্রেস আপনারা জানেন যে আইপি ভার্সন 4 এর লিংক লোকাল অ্যাড্রেস আছে একটা ফুল ব্লককে রেখে দেওয়া হয়েছিল কিন্তু এখানে লিংক লোকাল অ্যাড্রেস হিসেবে আইপি ভার্সন 6 এ শুধুমাত্র একটা ব্লক একটা ছোট একটা অংশকে রাখা হয়েছে fe80:10 কে রাখা হয়েছে এবং আইপি ভার্সন 6 আসলে লিংক লোকাল অ্যাড্রেসটা খুবই ইম্পর্টেন্ট যদি আইপি অ্যাড্রেস নাও বসানো হয় ডিফল্ট গেটওয়ে নাও বসানো হলেও লিংক টু লিংক কাজ করার জন্য মানে সেম নেটওয়ার্কে কাজ করার জন্য লিংক লোকাল অ্যাড্রেসটা আইপি ভার্সন 6 এ ইউজ করা হয় আর আমরা এই ফুল সিরিজে এই অংশগুলোকে আমরা কভার করব আমরা নেক্সট ভিডিওতে দেখব আইপি ভার্সন 6 টা কিভাবে কনফিগারেশন করে যেটা কিনা আমরা আগেও দেখেছি একবার তারপর আমরা আমাদের রাউটিং কনফিগারেশনগুলোতে চলে যাব আসলে আইপি ভার্সন 6 আইপি ভার্সন 4 থেকে অনেক ইজি এবং এক দুইবার প্র্যাকটিস করলে আসলে বোঝা যায় তো আমরা একটু থিওরিটা দেখে নেব আমি এই স্লাইডটা দিয়ে দিব আপনাদের গুগল ড্রাইভের ফর্মে গুগল ড্রাইভের লিংক দিয়ে দিব আমি ডেসক্রিপশন বক্সে তো আপনারা ওইখান থেকে স্লাইডটা নিয়ে নিতে পারবেন আগামী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবেন সবাই